তা আল্লাহর যখন রং নাই গন্ধ নাই তাকে বিশ্বাস করি কেমনে? বলে নাউজুবিল্লাহি মিজাল। আরে ভাই তোমরা তো এমন বহু জিনিস আছে যা না দেখে বিশ্বাস করো। আপনারা কি বাতাস দেখেছেন? না। বিশ্বাস করেন কি না? ঠিক। বিশ্বাস করেন কি না? ঠিক। আপনারা কি ইথার দেখেছেন? না। বিশ্বাস করেন কি না? ঠিক। ফুলের গন্ধ দেখেছেন? না। কিন্তু বিশ্বাস করেন কি না? ঠিক। মাধ্যাকর্ষণ শক্তি ল অফ গ্র্যাভিটেশন আপনারা চোখে দেখেছেন? না। বিশ্বাস করেন কি না? ঠিক। অনেক জিনিস এমন আছে যা আমরা চোখে দেখি না কিন্তু বিশ্বাস করি। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে এক নাস্তিকের বহাস হবে, স্থান এবং তারিখ নির্ধারণ করা হলো। ইমাম সাহেব দেরি করে আসলেন, নাস্তিক বলছে আমি আপনার সঙ্গে কোনো বিতর্কে যেতে চাই না, কারণ আপনি ওয়াদা রক্ষা করতে পারেন নাই, নির্ধারিত সময়ের অন্তত 3 ঘন্টা পরে এসেছেন। তিনি বললেন আমি কেন দেরি করলাম সেটা তো তুমি জিজ্ঞেস করবে। আচ্ছা বলেন কেন দেরি করেছেন? তিনি বললেন দেখো এই জায়গায় আসার পথে একটা নদী বেঁধেছিল, তারপর কি করে আমার কাছে পারাপারের কোনো বন্দোবস্ত ছিল না, এক পর্যায়ে হতাশ হয়ে গেলাম আমার বোধহয় যাওয়াই হবে না। শেষ পর্যন্ত আমি দেখতে পেলাম হঠাৎ করে আমার পাশে একটা ফলের বীজ পড়লো, তা দিয়ে একটা গাছ অঙ্কুরিত হলো, দেখি না দা গাছটা একটা মহির হয়ে পরিণত হয়ে গেল। কই থেকে একটা করাতে সে গাছটা কেটে ফেলে দিল, ফটাফট কতগুলি তক্তে বেরিয়ে আসলো, কোথার থেকে একটা হাতুড়ি আর কতগুলি লোহা এসে ঠাস ঠাস করে বাড়ি লেগে একটা কিস্তি তৈরি হয়ে গেল, কিস্তিটার ধাপায় পড়লো নদীতে, আমি লাভ দিয়ে উঠলাম, তাই দেরি হলো। নাস্তিক বলছে আপনার সাথে আমি জানছিলাম যে আপনি অত্যন্ত বুদ্ধিমান মানুষ, কিন্তু যে ঘটনা শুনাইলেন আপনার স্ক্রু একটাও টাইট আছে বলে মনে হয় না, আপনার সাথে আর কোনো বহস নয়। তিনি বললেন কেন? কই বহস না, আপনি বলছেন যে এইরকম একটা গাছ চারা হয়ে গেল, সাথে সাথে বিনা মিস্ত্রিতে গাছটা কাটলো, তারপর এইটা দিয়ে তক্তা হলো, লোহা আসলো, হাতুড়ি হইলো, বিনা মিস্ত্রিতে কিস্তি তৈরি হয়ে গেল, নৌকা এটা পড়লো নদীতে আর বিনা মাঝিতে আপনি পার হয়ে আসলেন, এটা কি আদৌ সম্ভব? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন তোমার সাথে আমি কোনো কিতাব দিয়ে ঝগড়া করব না, কোনো কিতাব দিয়ে আমি তোমার সাথে বহস করব না, এই একটি দৃষ্টান্ত তোমার জন্য যথেষ্ট। একটা মিস্ত্রি ছাড়া যদি একটা কিস্তি তৈরি না হতে পারে, একটা গাছ কেটে তক্তা যদি না হতে পারে, এই বিশাল আকাশ, এই বিশাল জমিন আর তোমার মতো এরকম একটা সুন্দর মানুষ বিনা মিস্ত্রিতে বিনা স্রষ্টায় তৈরি হলো কেমনে? এক কথায় নাস্তিক বলছে আমার জীবনের ভুল ধরা পড়ল, নাস্তিক বলছে জীবনের ভুল ধরা পড়েছে, আমি মুসলমান হয়ে গেলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে পড়েন লা ইলাহা। প্রিয় দর্শক, আমার এই চ্যানেলে কোরআনের পাখিদেরকে নিয়ে ভিডিও বানিয়ে থাকি এবং সুন্দর সুন্দর তাফসির মাহফিলের ভিডিও আপলোড দিয়ে থাকি, তাই আপনাদের যাদের এই ভিডিওগুলো ভালো লাগে তারা অন্তত একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, তাতে কোনো টাকা পয়সা খরচ হবে না, এতে করে আপনারা আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন অতি দ্রুত পেয়ে যাবেন। আর যাবার আগে আরেকটি কথা না বললেই নয়, আমার এই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।